গুড ইভিনিং, কেমন আছো সবাই? এই গরম, যা গরম পড়েছে, সবার অবস্থা নাজেহাল। বাইরে প্রচন্ড গরম, আর ভেতরে সারা দিন রাত সন্ধে রাত যখনই বলো কোনো রকমের কোনো স্বস্তি নেই, আরাম নেই। আমাদের এখানে এত বেশি গরম, কি বলবো, মনে হয় পুরো পশ্চিমবঙ্গে এত বেশি গরম, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমাদের এখানে সব থেকে বেশি গরম লাগছে, মানে কি বলবো। আর সারা দিনটা দরদর করে ঘাম হচ্ছে, আর সব থেকে কষ্টের কাজ হচ্ছে রান্না করা। সারা দিনে মনে হচ্ছে যদি একবার ছুটি পাওয়া যায় রান্না থেকে, তো এত গরমে আজকে আমি রান্না থেকে ছুটি নিয়েছি রাতের বেলাটা, কারণ আজকে রাত্রে আমরা খাবো আমার খুবই পছন্দের, মানে আমার না আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে জল ভেজা ভাত সঙ্গে একদম মুচমুচে করে ভাজা আলু আর একটুখানি ছোলা বাটা। তো সেই ছোলা বাটা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রাম বাংলার প্রতিটা ঘরেই এই খাবারটা হয়, সবাই মোটামুটি এই খাবারটা সম্বন্ধে জানে, কিন্তু শহরের মানুষ এই খাবারটা খায় কি না আমার জানা নেই। যদি খেয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি না খায় তাহলে আমি বলবো যে অন্তত পক্ষে একবার এই খাবারটা অবশ্যই 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 ট্রাই করতে, কারণ এই খাবারটা শুধু খাবার নয়, এটা কিন্তু একটা ঔষধও বটে। তো এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্যে, লু লাগা থেকে বাঁচার জন্যেও এটা কিন্তু ভীষণ উপকার। তো যেটা করলাম আমি, যে ভাজা ছোলা সেটাকে যতটা সম্ভব খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এর থেকে বেশি ছাড়াতে পারলে আরও ভালো, কিন্তু আমি আর পারলাম না। তারপর জল দিয়ে ধুয়ে নিলাম, একটু ভিজিয়ে রেখে দিলে ভালো হতো কিন্তু ভুলে গেছি, এখন ইনস্ট্যান্ট ভাবলাম। তো আর একটু পেঁয়াজ দিলাম আর অল্প একটু লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাবে সেই সঙ্গে অল্প জল, আর দিচ্ছে স্বাদ মতো নুন। তবে এটাকে, এটা একটা ছাতু মাখারই অল্টারনেট একটা অপশন, তবে ছাতু মাখার থেকে এটা অনেক বেশি টেস্টি। একদম মিহি পেস্ট করিনি, কিন্তু একটুখানি দানা 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 আছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল, আর ভালো করে মাখবো। রিশু খাবি, জল ভিজা ভাত, এটাতে একটু ঠান্ডা জল দেবে ভাতটাতে, বলতো ফ্রিজের জল, একটুখানি জলটাকে ছড়িয়ে ছড়িয়ে ভাতটা নেবো, একটু জল জল করেও নেওয়া যায়, জল জল করেও খেতে বেশি ভালো লাগে। তো এই খাবারটা খেলে এক তো প্রথমে গরমে একবার রান্না করা থেকে বাঁচা যায় ছুটি সন্ধেবেলা, আর খেতেও অপূর্ব, আর ঘুম হবে দারুণ, কারণ ভাতের ভেজা ভাতের মধ্যে অ্যালকোহল সেটা তো আমরা সবাই জানি, তো সেই জন্য এটা খেতেও দারুণ হবে, ঘুমও হবে ভালো, শরীরও ঠান্ডা থাকবে, লু লাগা থেকেও বাঁচা যাবে, মাল্টি পারপাসে ইউজ হবে এমন সুন্দর খাবার। আর এটার সঙ্গে ছাঁচি পেঁয়াজ, অবশ্যই ছাঁচি পেঁয়াজ পেট ঠান্ডা রাখে, আর কাঁচা লঙ্কা যদি খেতে চাও, আর আছে একদম গরম গরম মুচমুচে করে আলু ভাজা, একটুখানি বেশি করে কড়কড়ে করে ভাজা, আরো বেশি সুস্বাদু করার জন্য তবু ভাতের মধ্যে সরষের তেল আর অবশ্যই নুন, নুন অল্প একটু স্বাদ মতো নুন, তারপরে এই অমৃত, এর স্বাদের কোনো ভাগ হবে না।